हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज हमें अपने एक अन्यरकम हालुआर रेसिपी कर देखा। आज के रेसिपिर नाम हलो छोलार डाले हालुआ। मन है क्यों बुझते ही पारबे ना जे छोलार डाले हालुआ खाच्छे ना खीर खाच्छे। देखे नेया जाक एर प्रस्तुत प्रणालीटी। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালগুলো আমি প্রায় 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে প্রায় 3 কাপের মতো গাজর আমি কুচি করে ধুয়ে নিয়েছি। হালুয়া বানাবো আর তাতে যদি গাজর না থাকে তাহলে কেমন করে হবে। প্রায় 1 লিটারের মতো পানি গরম করে আমি ডাল আর গাজরগুলো ছেড়ে দিলাম। এই পানিতে আমি ডাল আর গাজর ভালো করে সিদ্ধ করে নিব, যাতে পানিও শুকিয়ে যায় আর ডাল আর গাজরও সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব বেকিং সোডা হাফ চা চামচ, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। বেকিং সোডা ডালকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ডাল আর গাজর সিদ্ধ হওয়ার পর যে এক্সট্রা পানি ছিল আমি শুকিয়ে নিয়েছি, ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এরকম একটা স্মোক ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1/4 কাপ তেল আর 1/4 কাপ ঘি। তেল আর ঘি হালকা গরম হয়ে গেলে আমি হালুয়ার মিক্সচারটা দিয়ে দিব। ঘিটা বেশি গরম করলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা গরম করেই আমি মিক্সচারটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিব। প্রায় 10 মিনিট কন্টিনিউ নাড়ার পর এখন দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, চিনি 1/2 কাপ পরিমাণ আর 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই রান্না পুরোটাই নাড়ার উপরেই করতে হবে। প্রায় 1 ঘন্টা লো আঁচে কন্টিনিউ নেড়ে এই মিক্সচারটা শুকাতে হবে, তাই ভালোভাবে মিশিয়ে কন্টিনিউ নেড়ে যাব প্রায় 10 মিনিট পর। প্রায় 30 মিনিট পর যখন অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটা একদম লাস্টে দেওয়ার কারণ হলো যাতে এর ফ্লেভারটা থাকে, আগে দিলে দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি আরো 5 মিনিটের মতো নেড়ে নামিয়ে নিব আর গরম অবস্থায় এটাকে সেট করে নিতে হবে। তাই স্কয়ার শেপের একটি বক্সে আমি আগ থেকে হালকা ঘি ব্রাশ করে নিয়েছিলাম, মিক্সচারটা দিয়ে সেট করে নিব। আর একটা কথা মাথায় রাখতে হবে, মিক্সচারটা যদি খুব সহজে দলা পেকে যায় তখন বুঝে নিতে হবে এটা সেট করার জন্য তৈরি। ভালোভাবে সেট করে নিয়ে উপরে দিয়ে দিব গুলগুল করে কাটা চেরি ফল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনেরই ফল দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, এটাকে আমি প্রায় 7-8 ঘন্টার জন্য রেখে দিব। এতে হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। হালুয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা শক্ত হয়ে যায়, কাটতে গিয়ে ভেঙে যেতে পারে, তাই হালুয়াটা নরম থাকা অবস্থায় আমি যে শেপে বানাতে চাচ্ছি সেই রকম করে কেটে নিব। প্রায় 8 ঘন্টা পর দেখুন হালুয়াটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। যে শেপে কেটে নিয়েছিলাম তার উপর আমি আবারও কেটে নিব, যাতে সহজে তুলে ফেলা যায়। আজকের ছোলার ডালের হালুয়া তৈরি। খেলে মনে হবে যে ক্ষীর খাচ্ছেন। আবার এর টেস্ট অনেকটা সন্দেশের মতো। যারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরও কোনো মজার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।